ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা মাথায় হাত চাষিদের সরকারের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি এবং লোক দেখানো কৃষক মনোভাবাপন্ন সরকারকে এক হাত নিলেন এক কৃষক রাজ্যে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা মাথায় হাত কৃষকদের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার জলে তলিয়ে গেল ধান থেকে শুরু করে বিভিন্ন কৃষি জ ফসল হাহাকার শুরু হয়েছে কৃষকদের মধ্যে শুক্রবার শানমুর ও লঙ্কামুড়া এলাকায় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লো এমনই কিছু দৃশ্য যেখানে কৃষিজ ক্ষেতে ফসল যেখানে কৃষিজ খেতে ফসল ছাড়া শুধু রয়েছে পলিব্যাগ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এক কৃষকের ফলে জল ঢুকে যায় রাজ্য সরকার এর সুরাহার ব্যবস্থার কথা বললেও কোনো রয়েছে সেগুলোকে পরিষ্কার করাতে যে হাজিরা লাগবে সেটা তো আর রাজ্য সরকার দেবে না তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানিয়েছেন আমাদের প্রচুর এটা তো বলার মানে আর কিছু থাকে না সবই তো ত্রিপুরার বাসী রাজ্যবাসী দেশবাসী সবই দেখতে আসে বন্য আমরা কতটুক পরিমাণ যে ক্ষতি হয়েছে এটা বলার কিচ্ছু থাকে না কি কী ক্ষতি হয়েছে ক্ষতি হচ্ছে যেমন আমাদের শশা ক্ষেত হ্যাঁ শশা ফুল পড়ছে ফলন দিচ্ছে ওইগুলো গেছে গা যেমন ধান ক্ষেত কিচ্ছুই নাই রাজপুয়ে যে কি খামু বাচ্চা কাচ্চা নিয়ে যে কীভাবে বাঁচব মানে এটা আমাদের কিচ্ছু নাই বলার বাহুল্য রাখে না মানে এটার মধ্যে বলার কিচ্ছু নাই আমাদের শশাকে দানকে সব কিছু নিয়ে গেল কীরকম সাহায্য চালে কীরকম সাহায্য চাই তুলনামূলক গভর্নমেন্ট আমাদের সাহায্য করুক আগামী দিন আমরা কৃষিকাজ করতে লাগবো ফসল ফলাইতে লাগব যদি আমরা কৃষিকাজ না করি তাহলে জনগণ মরবো আমরা তো কিচ্ছু করার নাই আমরা যদি কৃষিকাজ না করি জনগণ তো এটার মধ্যে মরবই আমরা তো ফসলটা ফলায় বাজারে বিক্রি করুম তখন দুই টাকা কম বেশি জনগণ ওইটা নিয়ে খাইয়া বাঁচবো দেখা এসছে এসছে ওইগুলো গভর্নমেন্ট বদ্ধ কর না আজকে ওইদিকে হানা দেয় ওইদিকে হানা দেয় ক্যারি ব্যাগ বদ্ধ করবো ক্যারি ব্যাগ বদ্ধ আজকে এইগুলো এই যে ক্যারি ব্যাগটি ওইটি উঠাইতে আমরা দুই হাজিরা তিন হাজিরা কর্মচারী লাগাইতে লাগব হ্যাঁ লোক লাগাইতে লাগবো ওই টাকাটি ক্যাটা দিব গভর্নমেন্ট দিব দেয় না গভর্নমেন্ট দেয় না আমার তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে আনুমানিক কতটা কইব আপনার আমার আনুমানিক মনে করেন যদি ফসলটা ফলাইতে পারতাম তাহলে মিনিমাম দেড় লক্ষ টাকা